এইবার আমি আমার যেটো দুর্গা পূজার থিম, এই থিমটো আমি আসলতে যে করোনা রূপী যে মহামারী গোটে বিশ্বত মানব সমাজত বিভীষিকার সৃষ্টি করেছে, সেই করোনা রূপী মহামারীক আমি ঔষধ হিসাবে ইয়াক দাঙি ধরেছো, আর এই ঔষধ যাতে বিনাশ হয় তার কামনারে আমি অহা দশমীর দিনা ইয়াক দাহনের মাজেরে ইয়াক করোনা যাতে বিনাশ হয় গোটে বিশ্বর পৰা তারে আমি আরাধনা করছো। লগতে আমার এই ভেটাগাঁও দুর্গা পূজা এইটো হৈছে আমার এটা সমন্বয়ের প্রতীক, ইয়াত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতি গোষ্ঠীর মানুষ ইয়াতে পদার্পণ করে, তেওঁলোকে দর্শনার্থী হৈ আমার যে ভক্তবৃন্দ ইয়াতে তেওঁলোকে প্রতিমা দর্শন করে। আর আমি দেখিছো গোটেই বিজনি অঞ্চলত যিমান দর্শনার্থী ওলায় তেওঁলোকৰ ভিতৰত যদি কোনোবাই আমাৰ এই ভেটাগাঁও দুৰ্গা পূজাৰ কমিটিৰ যি পূজাথলী, এই পূজাথলীত নাহিলে তেওঁলোকৰ মনটো কিবা যেন লাগে, মানে তেওঁলোকে সম্পূৰ্ণ যেন নহ'ল দুৰ্গা পূজা চোৱাটো, এইটো তেওঁলোকে অনুভৱ কৰে। সেই হিচাপে আমাৰ মানে যিমান বিজনি অঞ্চলৰ মানুহ আছে তেওঁলোকে এবাৰ হ'লেও আমাৰ এই পূজাথলী পদাৰ্পণ কৰে দৰ্শনাৰ্থী। আমিও আমাৰ যিবিলাক ভলণ্টিয়াৰ আছে তেওঁলোকক সচেতন হিচাপে ৰাখোঁ আৰু তেওঁলোকে যৎপৰোনাস্তি চেষ্টা চলায় যাতে ইয়াতে সুকলমে গোটেইখিনি কাম পরিচালিত হয় আর কোনো দর্শনার্থীর যাতে কোনো ধরনের মানে অভিযোগ বা ধর কষ্ট নহয় তেওঁলোকৰ সেইফালে আমি নজর রাখো, যাতে অহা দিনবিলাকত এইবেলিও সুকলমে আমার এই পূজা অনুষ্ঠিত হয় পরিচালিত হয় তার কামনারে আমি আছো। ধন্যবাদ। আমি আমার ভেটাগাঁও পূজা কমিটির তরফের ফালের পৰা গোটেই অসমৰ ৰাইজক শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করছো। আমি সকলকে আমন্ত্রণ জানাইছো একবার কমসে কম আমার পূজা পেন্ডেল দর্শন করক। আমি যে এবার থিম রাখিছো করোনা মহামারীক ধ্বংস করা, লগতে সমন্বয় আর সম্প্রীতি, আর তার কারণে আমি এইবার একটা বিশেষ আকর্ষণ রাখিছো মাতা বৈষ্ণব দেবীর মন্দিরের প্রদর্শন। মাতা বৈষ্ণব দেবী হল শুভশক্তির প্রতীক, তার জগন্মাতা একথা মাতা বৈষ্ণব দেবীয়ে করোনারূপী মহামারীক সমূলে ধ্বংস করব পারে, আমি তার কারণে এইবার এই থিম রাখিছো। ভক্তিপূর্ণ ত্রিবেণী কাজ মূল আর্থ।